সাস সম্পর্কিত চতুর্থ লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব মিক্সিন এবং ইনক্লুড সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখার পর মিক্সিন এবং ইনক্লুড কি এবং এটি কীভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয় সে সম্পর্কে আপনারা ধারণা লাভ করবেন এবং মিক্সিনের মধ্যে কীভাবে ভেরিয়েবলস পাস করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে মিক্সিন জিনিসটা কি সেটা দিয়ে আমরা শুরু করি। এই মিক্সিনের মধ্যে আমরা যে কাজটা করতে পারবো, কিছু সিএসএস কোড রাখতে পারবো যেগুলোকে পরবর্তীতে আমাদের স্টাইল শিটের যে কোনো জায়গা থেকে রিউজ করতে পারবো। তো সেই জন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। এখানে লক্ষ্য রাখবেন কিভাবে মিক্সিন ডিক্লেয়ার করতে হয়। অ্যাট মিক্সিন দিয়ে দেন যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবো। আমি এখানে প্যারা স্টাইল দিয়েছি, অর্থাৎ প্যারাগ্রাফ স্টাইল মিন করতে যাচ্ছি। তো এখানে কিছু প্রপার্টি রেখেছি, দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই মিক্সিনটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কি, পরবর্তীতে মাল্টিপল টাইম যে কোনো জায়গা থেকে আমি চাইলে এই যে মিক্সিনটা তৈরি করেছি প্যারা স্টাইল নামে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এটাকে ব্যবহার করার নিয়ম হচ্ছে, ধরা যাক আমি অ্যাবাউট মি নামে একটি সেকশন রয়েছে, সেখানে প্যারাগ্রাফের উপর আমি এই মিক্সিনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে খুব সহজেই কী করতে পারি, সেটা আমরা জাস্ট অ্যাড ইনক্লুড দিয়ে সেই মিক্সিনের নামটা ইনক্লুড করে নিলেই তার মধ্যে যে স্টাইলগুলো রয়েছে সেগুলো সব চলে আসবে এই প্যারাগ্রাফের জন্য। তো এই হচ্ছে মিক্সিনের মানে যা কাহিনী আর কি। মিক্সিন কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যাড মিক্সিন লিখে যে কোনো নাম দিয়ে তার মধ্যে কিছু স্টাইল রেখে দেবো এবং যেখান থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি ইনক্লুড লিখে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো চলুন শুরু করা যাক, একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে আমরা দেখে নেই। তো আমরা সোফার যে ফাইলগুলো নিয়ে কাজ করছি এখানে দেখতে পাচ্ছেন সব ফাইল ওপেন করা আছে এবং আউটপুট ওপেন করা আছে। তো আমি যে কাজটা করবো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে আসবো এবং অলরেডি আমি এখানে অ্যাবাউট নামে একটি সেকশন তৈরি করেছি। আমি এই সেকশনটাকে কপি করে নিচের দিকে এক্স্যাক্টলি আরেকটি সেকশন তৈরি করে নিচ্ছি, নিচের দিকে বসিয়ে দিলাম। তো এই সেকশনের নাম আমি অ্যাবাউট না দিয়ে হয়তো বা অন্য কিছু দিচ্ছি, ধরা যাক এখানে এডুকেশন দিচ্ছি এবং টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি এডুকেশন দিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তো সেভ করে নিলাম। রিলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আউটপুট চলে এসেছে। এবার চলুন আমাদের ডেমো ডট এস সি এস এ চলে যাই এবং এইখান থেকে যে কাজটা করবো একটি মিক্সিন তৈরি করে সেটাকে আমি ইনক্লুড করবো। তো এইখানে আমি তৈরি করে নিচ্ছি। মিক্সিন তৈরি করার সিস্টেম কি, এইখানে অ্যাড দিয়ে মিক্সিন লিখে নিতে হবে এবং মিক্সিনে একটা নাম দিতে হবে। তো আমি নাম দিচ্ছি প্যারা স্টাইল, যেমনটা আমি এক্সাম্পলে দেখিয়েছিলাম, এবং এইখানে কিছু প্রপার্টি দিয়ে দিচ্ছি। আমি ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করতে যাচ্ছি অ্যাবাউট 16 পিক্সেলের মতো। দেন আমি এখানে চাইলে আর কী কী করতে পারি, আমি হয়তো বা ফন্ট ওয়েট এগুলোও ব্যবহার করতে পারি, বাট আমি জাস্টিফাই এখানে যেটা আছে সেটা ব্যবহার করবো, অর্থাৎ টেক্সট অ্যালাইনের জন্য। সো টেক্সট অ্যালাইন নিয়ে নিলাম, এখানে জাস্টিফাই ব্যবহার করছি। ওকে, সেভ করে নিলাম। এবার এই যে মিক্সিনটা তৈরি করলাম এটা চাচ্ছি আমি অ্যাপ্লাই করব আমার সেকশনগুলোর যে প্যারাগ্রাফ রয়েছে তাদের জন্য। তো প্রথমে অ্যাবাউটের জন্য করি, অ্যাবাউটের পি এর জন্য করি। তো সেই জন্য আমি এখানে দেখাচ্ছি এক্সাম্পল অ্যাবাউটটাকে আমি সিলেক্ট করে নিয়ে তার প্যারাগ্রাফের জন্য এবার আমি মিক্সিনটা অ্যাপ্লাই করব। তো মিক্সিন অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, ইনক্লুড লিখে সেই মিক্সিনের নামটা দিতে হবে। তো আমার নামটা হচ্ছে এখানে প্যারা স্টাইল। এখানে যে দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটগুলো চলে এসেছে, এখানে চাইলে আমরা ভেরিয়েবল পাস করতে পারবো, ভ্যালু পাস করতে পারবো। তো আমি এখানে আপাতত এটা দেখাচ্ছি না, আমি এটা সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো চাইলে আমরা অন্যান্য প্রপার্টিগুলো নিয়ে এখানে কাজ করতে পারবো ডেফিনেটলি। আমি এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। তো এবার কিন্তু প্যারাগ্রাফগুলোর উপরে নিচে 10 পিক্সেলের মতো জায়গা নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে অ্যাবাউট পি এর জন্য। এবার যদি চাই আমি এডুকেশনের যে সেকশন রয়েছে তার পি এর জন্য সেটা করব, তো সেটাও পারবো। জাস্ট আমাকে যেটা করতে হবে ইনক্লুড করে নিতে হবে এবং মার্জিন চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি। তো আমি চাইলে এই যে মার্জিন 10 পিক্সেল 0 এটা কিন্তু এখানেও রেখে দিতে পারতাম, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে মাল্টিপল টাইম এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কীভাবে মিক্সিন এবং ইনক্লুড এগুলো ব্যবহার করতে আশা করি শিখে নিলেন। এবার চলুন কীভাবে মিক্সিনের মধ্যে আমরা চাইলে এই যে ভ্যালুগুলো এখানে ফিক্স না করে আমরা প্যারামিটারের মাধ্যমে এই ভ্যালুগুলো নিতে পারি। তো এইখানে আমি এখানে লক্ষ্য রাখবেন আমি ফার্স্ট প্যাকেট দিয়ে দিলাম। আমি চাচ্ছি ফন্ট সাইজটা আমি পরবর্তীতে নেব, সেই জন্য আমি এখানে এরকম করতে পারি ফন্ট অথবা জাস্ট সাইজ লিখে দিচ্ছি, ভেরিয়েবল কিছু ভেরিয়েবলের নাম দিচ্ছি এখানে সাইজ, কমা দিয়ে দিয়ে দিচ্ছি ধরা যাক এখানে স্টাইল, আরেকটি ভেরিয়েবল নিচ্ছে স্টাইল। ওকে, সো এই যে আমি প্যারামিটারগুলো নিচ্ছি আমি এখানে ডিরেক্টলি ভ্যালু দেবো না আবার, কিন্তু লক্ষ্য রাখবেন। তো আমি এখানে জাস্ট এই ভেরিয়েবলের নামটা দিচ্ছি, যে সাইজটা আমি পরবর্তীতে ডিফাইন করে দেবো। দেন স্টাইল এখানে জাস্টিফাই না কি হবে সেটা কিন্তু ইনিশিয়ালি আমি জানছি না, আমি ইনিশিয়ালি বসাচ্ছি না, আমি জাস্ট এখানে স্টাইল বসিয়ে দিচ্ছি। এবার লক্ষ্য রাখবেন এই যে বলেছি প্যারামিটার পাস করবো এখান থেকে, সো প্যারা স্টাইল এই যে ফার্স্ট প্যাকেট দিয়ে দিলাম, এবার কিন্তু এখানে আমি বলে দিতে পারবো যেটা কী সাইজ দিতে চাচ্ছি, কী স্টাইল দিতে চাচ্ছি। তো সাইজ হিসেবে প্রথম ভ্যালু হিসেবে আমি দিচ্ছি এখানে 18 পিক্সেল এবং স্টাইল হিসেবে ধরা যাক আমি এখানে দিচ্ছি লেফট।
তো এক্স্যাক্টলি সেম এটার ক্ষেত্রেও আমি এরকম দিতে পারবো। আমি এখানে দিচ্ছি এটার জন্য 16 পিক্সেল এবং জাস্টিফাই দিয়ে দিচ্ছি এখানে স্টাইলটা। ওকে, সো এই যে ভ্যালুগুলো আমি দিলাম 18 পিক্সেল প্যারা স্টাইল যেটা মিক্স ইন রয়েছে তার মধ্যে 18 পিক্সেলটা ঢুকবে সাইজের মধ্যে, লেফট যে ভ্যালু সেটা স্টাইল ভেরিয়েবলের মধ্যে যাবে এবং এই ভেরিয়েবল কিন্তু আমি এখানে সেট করে দিয়েছি। অর্থাৎ ফন্ট সাইজের জন্য 18 পিক্সেল যাবে প্রথমটা যেটা প্যারাগ্রাফ রয়েছে লেফট স্টাইলের মধ্যে যাবে এবং এইখানে লেফট গিয়ে বসে যাবে। তো সেভ করে নিলাম, রিলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এবার এখানে পারফেক্টলি কিন্তু সেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটার যে অ্যালাইনমেন্টটা দেখতে পাচ্ছেন লেফট থেকে এবং এটা কিন্তু জাস্টিফাই আমরা করে দিয়েছি। ওকে, বাট যে স্টাইলটা আমরা এখানে দিয়েছি 18 পিক্সেল হয়তো বা ঠিক মতো দেখা যাচ্ছে না। আরেকটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল রেখেছিলেন, আমি অলরেডি কিন্তু আগের ভিডিও টিউটোরিয়ালে আমি কী করেছিলাম ফন্ট সাইজগুলো এখানে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু ভ্যালুগুলো যে পারফেক্টলি কাজ করছিল না এইখানে এতক্ষণ। ওকে, সো এবার আমি এখান থেকে ছোট করে দিচ্ছি, 18 পিক্সেলের মতো দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন মেন পার্থক্যটা কোথায় হচ্ছে। তাহলে আপনারা শিখে নিলেন কীভাবে মিক্সিনের মধ্যে যে ভ্যালু কীভাবে পাস করতে হয় ওকে প্যারামিটার হিসেবে। এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।